বিভা ক্যাফেতে আজ শুনবেন আবির রায়ের কলমে রোমহর্ষক অলৌকিক থ্রিলার ভেলা নম্বর 71। আজকের গল্প পাঠে ইভান, গল্পের সূত্রধার আমি তমাল। শুনতে থাকুন ভেলা নম্বর 71। পুরুলিয়া থেকে 22 কিলোমিটার দক্ষিণে টিলায় ঘেরা ছোট্ট একটা গ্রামের বাইরে যখন আমাদের গাড়ি দাঁড়ালো, তখন সূর্য প্রায় মাথার ওপর উঠে গেছে। সব মিলিয়ে আমরা 6 জন নামলাম ঝরঝরে ট্রেকার গাড়িটা থেকে। পলিটেকনিকের ফাইনাল ইয়ারের ছাত্র আমরা সবাই। সার্ভের কাজে ফাইনাল সেমিস্টারের সকলেই নিজেদের মধ্যে ছোট ছোট দল বানিয়ে নিজেদের মতন জায়গা চয়ন করে শীতের ছুটিতে বেরিয়ে পড়েছে। কলেজ খুললে প্রজেক্টের রিপোর্ট জমা দিতে হবে, তার ওপর পাওয়া ইন্টারনাল ও এক্সটার্নাল মার্কস দুরকমই যোগ হবে। আমাদের দলে আছি আমি অর্থাৎ শশাঙ্ক, জয়ন্ত, হাকলা ওরফে চন্দন, নারদ ওরফে অভিষেক, অসীম আর লিটন। চন্দন, আমি আর নারদ একই স্কুলে পড়েছি। ছোটবেলা থেকেই চন্দন প্রচণ্ড রকম তোতলা, তো সেই থেকে ওর নাম হয় হাকলা। ক্লাস 1 থেকে শুরু করে আজ অবধি কোনোদিন সে আমার নামটা একেবারে বলতে পারেনি। চিরকাল শশা শশা এইরকম করেই আটকে যেত। বাবা মা বারবার বলতো কারোর শারীরিক অক্ষমতা তার পরিচয় হতে পারে না, এসব চিরপরিচিত কথা পাখির মতো করে বোঝাতো। কিন্তু যারা বয়েজ স্কুলে পড়ে বড় হয়েছে, তাদের বন্ধুত্ব যতটা ডানপিটে আর নির্লজ্জ ঠিক ততটাই গভীর। কাজেই বাবা মার ধর্মকথা হাওয়ায় উবে হাকলা হাকলাই থেকে গেল। এমন অনেক ছেলে ছিল স্কুলে যারা ওর আসল নামটাও জানত না। ঢেউ খেলানো খয়েরি ঘাসে ঢাকা মাইলের পর মাইল বিস্তীর্ণ জমি, তার মধ্যে দূরে একটা অর্জুন গাছের নিচে দেখলাম তালপাতার ছাউনি দেয়া একটা গুমটি মতন। সকলেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে, ট্রেনে এতটা রাস্তার ধকল, তার উপর আবার গাড়ি। আমাদের গন্তব্য ঝাউলি। বহুকাল আগে সেখানে ব্রিটিশদের পুরনো একটা নীলকুঠি ছিল, তারপর সেখানে তৈরি হয় রেলের কোয়ার্টার। আগে পুরুলিয়া থেকে জেলাডাঙ্গা পর্যন্ত মিটার গেজ লাইন ছিল, মাঝে পড়ত ঝাউলি। রেল কোম্পানি দীর্ঘদিন সেই লাইনে পর্যাপ্ত যাত্রী না পাওয়ার কারণেই এখন সেই ট্রেনও বন্ধ। কয়েকটা পরিবার ব্যতীত আজ ঝাউলির রেল কলোনিতে তেমন কেউই একটা থাকে না। জয়ন্তর বাবার সুপারিশে ঝাউলিতে হিন্দুস্তান মেশিনারি লিমিটেড তাদের একটি ফ্যাক্টরি খোলার চিন্তাভাবনা করছে। মাল যাতায়াতের জন্য তারা পরিত্যক্ত রেলপথই ব্যবহার করবে। সেই ফ্যাক্টরির প্রাথমিক সার্ভে করব আমরা, তারপর তার এক কপি রিপোর্ট যাবে কলেজে আর এক কপি রিপোর্ট যাবে জয়ন্তর বাবার কাছে। অর্জুন গাছের তলার গুমটিটা আসলে একটা চায়ের দোকান। আমরা 6 জন আর ড্রাইভার গুমটির সামনে গিয়ে গাছের ছায়ায় দাঁড়িয়ে চা আর টোস্টের ফরমায়েশ করলাম। দোকানি এক অতি বৃদ্ধ মানুষ। দাদুর গাঁ কি কাছেই? নারদ জিজ্ঞেস করল। দাদু বোধহয় কানে খাটো, প্রথমবার উত্তর দিলেন না, দ্বিতীয়বার একই প্রশ্ন করায় ঘ্যার ঘ্যারে সর্দি বসা গলায় বললেন, হাজিগঞ্জ। সে তো প্রায় 4 কিলোমিটার রাস্তা, এখানে আসা হয় কিভাবে? অসীম প্রশ্ন করল। সে আমাদের মধ্যে একটু বড় আর জ্যাঠা গোছের। দাদু এবার উত্তর না দিয়ে ইশারায় দোকানের শাটারে হেলান দেওয়া একটা লড়ঝড়ে সাইকেল দেখালেন। তা এই নির্জন জায়গায় খদ্দের হয় আপনার? আমি প্রশ্ন করলাম এবার। বাস আসে দুপুর 1:30 আর বিকেল 5টায়। কিছু খদ্দের মাছ খাবারই টিফিন খায়। বিকেলের বাস চলে গেলে আমি ঝাঁপ ফেলে চলে যাই। দাদু টোস্ট থালায় সাজিয়ে কাপা হাতে ফুটন্ত চায়ে চিনি ঢালতে ঢালতে উত্তর দিলেন, তা কি কি টিফিন বানান? বক্তা হাকলা। কি আর, রুটি, ঘুগনি, অমলেট। বেশ তো, আমরা তো এখানেই লাঞ্চটা সেরে ফেলতে পারি, দুপুর তো হয়েই গেছে, ওখানে কি পাবো না পাবো?
নারদের প্রস্তাবটা উচিত মনে হলেও দাদু মাথা নেড়ে বোঝালেন যে ওনার নিয়মিত খদ্দেরের বেশি উনি এতজনকে খাওয়াতে পারবেন না। ওনার ছোট দোকান, তার উপর বয়স হয়েছে, তাই উনি বেশি খাবার বানিয়ে রাখার ঝুঁকি কখনোই নেন না। তা বাবারা বলি যাচ্ছ কই? চড়ুই ভাতি বুঝি? না না, আমরা যাব ঝাউলি, ওখানে কলেজের কাজে কয়েকদিন থেকে আগামী শনিবার কলকাতায় ফিরব, আমি বললাম। দাদু পাশাপাশি সাতখানা বাঁড় রেখে তাতে চা ঢালতে ঢালতে বললেন, সেখানে তো তেমন মানুষের বাস নেই, থাকা হবে কোথায়? না, আমার বাবা আসলে ওখানে একজন রেলের কেয়ারটেকারের সাথে কথা বলেছে, তো আমাদের থাকার ব্যবস্থাটা হয়ে গেছে আর কি, জয়ন্ত বলল। দাদু মুখ তুলে তাকালেন, কোথায়? ওই ওখানে অফিসারদের পুরনো ভিলা আছে, তাদেরই একটাতে। চা দেওয়া হয়ে গিয়েছিল, আমরা একে একে ভাঁড়গুলো তুলে নিলাম, কিন্তু বৃদ্ধ মানুষটির দৃষ্টি জয়ন্তর মুখ থেকে সরল না, উনি হাঁ করে তাকিয়ে রইলেন জয়ন্তর দিকে। কিছু বলবেন? আমি জিজ্ঞাসা করলাম। দাদু গলা নামিয়ে বললেন, বলছি শোনো, যেটা হলো ওই কলোনি তো সুবিধের নয় বাবা। কেন, আবার চোর ডাকাতের ভয় আছে নাকি? জয়ন্ত জিজ্ঞেস করল। আমি জানি পরিত্যক্ত কলোনি বা হাউজিং ঘিরে অনেক সময় অসামাজিক গতিবিধি মাথা চাড়া দেয়। আমাদের বজবজ জুট মিলে গত হপ্তাতেই আবাসনের রেড করে পুলিশ 8 জন মাদকাসক্তকে আটক করল। সে থাকতে পারে, কিন্তু আশেপাশের গাঁয়ের লোক তো ওদিকে বড় একটা যায় না, আর রেল চলা বন্ধ হওয়ার পর থেকে রেলের বাবুরাও সব উঠে গেছে ওখান থেকে, কয়েকজন পুরনো খালাসি মাথা গোঁজার জায়গাটুকু আঁকড়ে পড়েছিল, এখন তো তারাও নেই। নানান কথা শোনা যায়, কেউ বলে পুরো কলোনি নাকি দোষ পাওয়া, ও ওখানে গেলেই নাকি বাতাসের লাশ পচা গন্ধ পাওয়া যায়, কেউ কেউ আবার মানতে চায় না সেটা। তবে কলোনির উত্তর করে সব ভিলার থেকে তফাতে একটা ভিলা আছে, বছর কয়েক আগে এক বিহারি খালাসি ছানা পোনা সময় ওই কলোনি ছেড়ে চলে যাওয়ার আগে আমার দোকানে দুদণ্ড বসেছিল, সে বলেছিল ওই ভিলাটার উপর দিয়ে নাকি পাখি ওড়ে না। আগে কলোনির অন্দরে একটা শিব মন্দির ছিল, একবার শিবরাত্রির সাঁঝে হঠাৎ জল নামে, তার ঘরণী ওই মন্দির থেকে জল ঢেলে ভিজে যাওয়ার ভয়ে বনের মধ্যে দিয়ে ওই ভিড়ার সামনে দিয়ে আস্তে আস্তে পুজোর থালা সবে তুলতে পড়ে যায়। সেদিন সারা রাত তাকে খুঁজে পরদিন সকালে তাকে পাওয়া যায়, নাকে মুখে রক্ত ওঠা অবস্থায় মরে একেবারে কাঠ হয়ে রয়েছে। আমরা চা খাওয়া ভুলে হাঁ করে শুনছিলাম। জয়ন্ত খানিকক্ষণ থেমে শুধল, আপনি ঠিক কোন ভিলার কথা বলছেন? 71 নম্বর ভিলা। আমরা খানিকক্ষণ চুপ করে চায়ে চুমুক দিতে লাগলাম। নারদ মুখ খুলল, নাক মুখ দিয়ে রক্ত ওঠা মানে তো সেরিব্লালের লক্ষণ, তার সাথে ভিলা বা ভূত প্রেতের কি সম্পর্ক? সে তো জানি বাবা, আমার তো ঝাউলিতে বাস নয়, তবে ওই এলাকা আর ওই বাড়ির বড় বদনাম, ওই বাড়ির দাওয়ায় 4 খানা পলাশ গাছ আছে, ফাগের মাসে যখন গোটা পুরুল্লে জুড়ে পলাশের আগুন ছড়িয়ে পড়ে তখনও ওই বাড়ির গাছে নাকি একটাও ফুল ধরে না, অথচ গাছগুলো বেশ তাজা। তবে কেন সেখানে অমন হয় বা আদৌ হয় কি না সে তো আর আমার অত জানা নেই বাবা, তবে তোমরা যদি ঝাউলিতে যাও ওই 71 নম্বর ভিলা থেকে কিন্তু তফাতে থাকবে, যাকে তাকে বিশ্বাস করবে না। আবার অচেনা মানুষ পথঘাটে আগবাড়ি আলাপ করতে এলে বিশেষত হ্যাঁ সাঁঝের বেলা তাকে কিন্তু এড়িয়ে চলবে, তোমরা শহুরে মানুষ, বুকে তাজা রক্ত,
অত মানামানি করবে কিনা জানি না, তবে বাড়ি থেকে এত দূরে এসে যদি বিপদে পড়ো তাহলে মাথায় রাখবে ওই এলাকা মানভূমের সীমানা, আশেপাশের গাঁয়ে বাঙালির চাইতে বিহারি বেশি, হতভাগাগুলোর থেকে না এক তিল সহায় পাবে না। খাবারের দাম চুকিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের পৌঁছতে এখনো অনেকটা সময় লাগার কথা। কিছুটা দূর যেতেই রাস্তার দুধারে সারি দেওয়া পলাশ গাছ চোখে পড়ল। আমার ছোটবেলা কেটেছে বীরভূমে, কাজেই পলাশ গাছের সাথে আমি অপরিচিত নই। রুক্ষ এবড়ো খেবড়ো কাণ্ড আর হালকা সবুজে চওড়া চওড়া পাতা। এখন অবশ্য ঋতুর নিয়ম মেনে অধিকাংশ গাছই ন্যাড়া। মাস দুয়েক পরে বসন্তের আগমনে গাছগুলো আবার ফুল পাতায় ভরে উঠবে। নেতাইহাট পেরোতেই আমরা বড় রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে গেঁয়ো মাটির রাস্তায় নামলাম, ফলে আমাদের গাড়ির গতিও অনেকটাই কমে গেল। মাঝে অবশ্য রাস্তার ধারের একটি গুমটি হোটেলে লাঞ্চ সেরে নিয়েছিলাম। মালকিনের হাতের রান্না সুস্বাদু হলেও ভাত শেষ হয়ে যাওয়ায় আমাদের এক ঘন্টা দেরি হয়ে যায়। যদিও গরম গরম ভাত পেয়ে সকলেই তৃপ্তি করে খেল। যা বিল হয়েছিল খুশি হয়ে জয়ন্ত 20 টাকা বেশি দিয়ে দিল। কিছুটা দূর যেতেই পশ্চিম দিকে লালচে সূর্যটার বরাবর রুক্ষ পাথুরে জমির ওপর দূরে দেখতে পেলাম পরিত্যক্ত মিটার গেজ রেল লাইনটা। খেয়াল করলাম মাথার ওপর কোনো তার নেই, আগে পিছে কোনো খুঁটিও চোখে পড়ল না। তার মানে এখানে ডিজেল ইঞ্জিন ছাড়া গতি ছিল না। একখানা ট্রেন এই সময় এলে বেশ হতো। লালচে আকাশের বুকে কালো ধোঁয়া ছড়িয়ে দিগন্তের বুকে হারিয়ে যেত। যতই বড় হই ট্রেন দেখার আগ্রহ যেন কোনো দিনই কমবার নয়। লাইন বরাবর রাস্তাটা গিয়ে একসময় বেঁকে একটা ছোট্ট টানেলের তলা দিয়ে বেরোতেই লাইনটা আমাদের পূব দিকে চলে গেল, আর টানেল থেকে বেরোতেই মাথার ওপর একটা জং ধরা টিনের বাঁকানো বোর্ডে লেখা দেখলাম রেসিডেন্সিয়াল কলোনি ইস্টার্ন রেলওয়ে ঝাউলি সাউথ ডিভিশন। আমাদের গাড়ি থামল, একে একে আমরা গাড়ি থেকে নামলাম। পরন্ত বিকেলের লালচে আলোয়ে প্রথমবার দেখলাম কলোনিটাকে, ছড়ানো ছেটানো ছোটোখাটো গুমটি, বারান্দাওয়ালা এক কামরার ঘর, আর দূরে দূরে এক একটা বিরাট বিরাট কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ। গোটা এলাকা এক কোমর উঁচু ঘাসে ঢেকে আছে। মাঝখান দিয়ে সোজা একটা ভাঙাচোরা ঢালাই রাস্তা চলে গেছে বটে, তবে তার বেশিরভাগটাই ঝোপের আড়ালে। লাল রঙের শ্যাওলা ধরা বাড়িগুলো শেষ বেলার টকটকে লাল আলোয় যেন নরককুণ্ডের মতো গনগন করে জ্বলছে। আমরা একে একে আমাদের ব্যাগপত্র নামালাম গাড়ির ছাদ থেকে। অসীমের কাছে আমাদের টাকা পয়সা থাকে, সে গাড়ির ভাড়া মিটিয়ে দিল। গাড়িটাও বাঁক মেরে আমাদের পেছনের টানেলের অন্ধকারের ভেতর অদৃশ্য হয়ে গেল। দাঁড়িয়ে রইলাম আমরা, সূর্যের আলো ক্ষণে ক্ষণে কমে আসছে। এদিকে উত্তরে হাওয়ায় ঠান্ডাও বেশ লাগতে আরম্ভ করেছে। কই, কেউ তো নিতে আসেনি আমাদের? কই রে জয়ন্ত, বাসার কথা বলা আছে তো, না হলে কিন্তু এই টানেলের ভেতর রাত্রিবাস করতে হবে, নারদ অধৈর্য স্বরে বলল। জয়ন্ত দেখলাম পকেট থেকে ফোনটা বের করে একবার দেখে পকেটে আবার ঢুকিয়ে রাখল। নেতাইহাট পেরোতেই আমি দেখেছিলাম ফোনের নেটওয়ার্ক গায়েব হয়ে গেছে, কাজেই এই যন্ত্রটির আপাতত টর্চ ব্যতীত আর কোনো উপযোগিতা নেই। রেললাইন ধরে দূরে পশ্চিমে প্রায় আধা মাইল দূরে একটা সিগন্যাল পোস্ট দেখা যাচ্ছে, ওইখানেই বোধহয় ঝাউলির পুরনো স্টেশন ঘর। ওইটা দেখে রাখার কারণ, যদি জয়ন্তর ব্যবস্থাপনা সত্যিই ফেল করে তাহলে রাত কাটানোর জন্য অন্তত একটা পরিষ্কার চত্বর আর মাথার ওপর একটা শেড পাওয়া যাবে। ভাবতে ভাবতেই দেখি সামনের ঢালাই রাস্তাটার বাঁকের মুখে দূরে দুটো শিমুল গাছের ফাঁক দিয়ে একটা দোদুল্যমান আলো এগিয়ে আসছে আমাদের দিকে। মিনিটখানেক অপেক্ষার পর মাথা অবধি ঢাকা
একটা কালো আলোয়ান গায়ে এক ব্যক্তি আমাদের সামনে এসে দাঁড়ালো। শরীর ঢাকা থাকলেও আধো অন্ধকারে মুখটা দেখলেই বোঝা যায় লোকটি বয়স্ক আর তার গঠন শীর্ণ। আপনি সৌখী মারান্ডি? জয়ন্ত এগিয়ে এসে বলল। জি, পোস্ট অফিস থেকে খবর পাঠিয়েছিল নতুন কোম্পানির সুপার সাহেবের ছেলে আর তার বন্ধুরা আসছে, আমায় থাকতে বলেছে। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, অন্তত কাউকে তো পাওয়া গেল। রাতটা পরিত্যক্ত স্টেশনে আর কাটাতে হবে না। লোকটার হাতে একটা আদ্যিকালের এভাররেডির হলদে বাতির টর্চ, তার আলোটা আমাদের সামনের রাস্তার এদিক ওদিক দুলতে দুলতে চলেছে। তার পেছন পেছন মোবাইলের আলো জ্বালিয়ে আমরা ছজন। হ্যাঁ গো দাদা, এখানে বিড়ি সিগারেটের দোকান কত দূরে? নারো ধাক দিল পেছন থেকে। সে ম্যানেজ করি, হাঁটতে হবে, কাল সকালে আমি এনে দেব। জ্যাঠামো করিস নে, জায়গা ভালো নয়। তোর ভালো মন্দ কিছু হয়ে গেলে জয়ন্তর বাবার ঘরে দায় পড়বে। লিটন খেকিয়ে উঠল পিছন থেকে। লিটন আমাদের মধ্যে সব থেকে সাবধানী আর সজাগ ছেলে, বয়সেও সবচেয়ে ছোট। অসীম বলল, আমার কাছে দু প্যাকেট আছে, পুরুলিয়া স্টেশনের বাইরে থেকে কিনে নিয়েছিলাম। এখানে একা একা পাকামো করে বেরোতে যাস না। সৌখী বোধহয় আমাদের কথা কানে নিচ্ছিল, তার হাঁটার গতি কিছুটা কমে গিয়েছিল। আমরা চুপ হতেই আবার তা বেড়ে গেল। রাস্তার দু পাশে ছোট ছোট অন্ধকার গুমটি ঘর। এই অন্ধকারেও তাদের গায়ে প্রায় উঠে যাওয়া নম্বরগুলো পড়া যাচ্ছিল। 21, 22A/1, 22B। সামনের ডান দিকে একটা বিরাট কদম গাছের তলায় প্রায় ভেঙে পড়া লোহার বেড়া ঘেরা এক ফালি জমি। ওটা কি একটা স্লাইড? আর তার পাশে লোহার গোল পোস্টের মতন পাশাপাশি বিমগুলোর গায়ে আটকানো ঝুলন্ত দু ফালি ভাঙা শেকল। এগুলির থেকে নির্ঘাত একসময় দুটো দোলনা ঝুলত। একটা পুরনো পরিত্যক্ত খেলার পার্ক, কিন্তু কই, কোনো লাশ পচা গন্ধ তো নেই। একটা পচা গন্ধ আছে বটে, তবে তা নিশ্চয়ই দীর্ঘদিন অপরিষ্কার থাকা নর্দমাগুলো থেকে আসছে। এখন এখানে আর লোকজন থাকে না সৌখী? লাইনের ধারে কয়েকটা ঘরে এখনো কয়েকজন পড়ে আছে যাদের যাওয়ার জায়গা নেই। দুটো রিটায়ার করা গ্যাংম্যানের সংসার, আর দুটো গুমটিতে গোটানো এক ভব ঘুরে। আলো পাখা কিছুই নেই, তবু মাথা গুজে পড়ে আছে। ঠান্ডাটা বাড়ছিল। ফাঁকা জমির উপর উত্তর দিক থেকে যেন ঢেউয়ের মতন কনকনে হাওয়া মুখে চোখে এসে লাগছিল। সামনে একটা নাম না জানা বিরাট গাছ রাস্তার মাঝখানে শন শন শব্দে হাওয়ার দমকে দুলে দুলে শুকনো পাতা ঝরিয়ে যাচ্ছে। সেটাকে বের করে রাস্তাটা দু ভাগ হয়ে গেছে, আমরা বাঁদিক নিলাম। নিতেই বিরাট লম্বা লম্বা শাল সেগুন গাছের দেওয়ালের মধ্যে দিয়ে সার দিয়ে দাঁড়িয়ে থাকা ভিলাগুলো বেরিয়ে পড়ল। রাস্তার শেষ অবধি পরপর অন্ধকারের প্রহরীর মতো থমথমে হয়ে দাঁড়িয়ে রয়েছে পুরাতন ঢঙে তৈরি রেলের বাবুদের পরিত্যক্ত ভিলাগুলি। হাঁটতে শুরু করলাম আমরা। একটা দুটো করে অন্ধকারের গায়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বাংলোগুলো এক এক করে ছড়িয়ে যেতে যেতে একটা প্রকাণ্ড ইউক্যালিপটাসের পেছনের ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকলাম আমরা। এই ভিলাটা বাকি সব ভিলার থেকে একটু আলাদা দেখতে। এটা দোতলা। দোতলায় বাইরের দিকে মুখ করা একটা খোলা করিডোর রয়েছে, যেখান থেকে সামনের বিস্তীর্ণ জমি আর ঢালাই রাস্তাটা দেখা যায়। বাকি ভিলাগুলো লাল রঙের হলেও এটা সম্ভবত চুনকাম করা হয়েছিল, যদিও শ্যাওলা পরে রং আর সাদা নেই। ভিলার উঠোনে সম্ভবত একসময় বাগান ছিল। দেখে বোঝাই যায় এটা রেলের কোনো বড় সড়ো পদাধিকারের বাংলো ছিল। পেছনের কয়েকশো একর জমিতে লোকোমোটিভ তৈরির চিন্তাভাবনা ছিল সরকারের,
যেই কারণে রেল লাইনের কলোনিতে দিল্লির সাহেবদের কথা মাথায় রেখে বড় কিছু ভিলা বানানো হয়। এমনকি পুরুলিয়া থেকে ব্রডগেজ লাইনও পাতাও শুরু হয়ে গিয়েছিল ঝাউলি পর্যন্ত, তারপর হঠাৎ সব বন্ধ হয়ে যায়। আমরা ওই কারখানার জমিতেই নতুন কারখানার জন্য সার্ভে করব, কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে গেল কেন? আর এক ধাক্কায় এত বড় কলোনি এমন শ্মশানপুরী হলোই বা কীভাবে? অসীম জিজ্ঞেস করল। হে, অনেকে অনেক কথা বলে দাদা ভাই, অত তো জানি না। আমি বউকা এই কলোনি ছেড়ে দিয়েছি, আমার সুপারভাইজারের সাথে খাতিয়ে ছিল, ওনার বন্ধু নতুন কোম্পানির সুপারের ছেলে এসেছে বলে খবর পাঠানো হয়েছে, তাই আমি দিনের আলোতেই সব ব্যবস্থা করে রেখেছি। আমি ফিসফিস করে নারদের কানে বললাম, বলছি দোকানের বুড়োটা কোনো একটা দোষ পাওয়া ভিলার কথা বলেছিল না? এটা সেটা নয় তো? আমি ভাঙা গেটটা দিয়ে ঢোকার সময় ভালো করে গেটের পিলারটা দেখেছিলাম, তাতে কোনো নম্বর লেখা ছিল না, আশ্চর্য ব্যাপার। কিন্তু বাকি বাড়িগুলোর গায়ে তো নম্বর নজরে পড়েছিল। এই অন্ধকারেও দোতলার বারান্দার তলায় মনে হলো কোনো কিছু লেখা ছিল, কিন্তু তা মনে হয় দীর্ঘদিনের ঝড় জলের জন্য উঠে গেছে, না হয় ঘষে তুলে দেওয়া হয়েছে। এইটা কি খুব বড় কোনো সাহেবের বাংলো ছিল বলে এতে কোনো নম্বর দেওয়া নেই? কি জানি, হতেও পারে। নারদ এবার ফিসফিসিয়ে বলল, দেখছিস একই জায়গাটার এই অবস্থা, চেঁচিয়ে মরে গেল একটা লোক এগিয়ে আসবে না সাহায্য করতে, সেখানে কোন বুড়ো কি বলল তার জন্য আমরা ভয় পেয়ে বসে থাকব। যদি এটা ওই ভুতুড়ে ভিলা হয়ও, এই রাতের বেলা অন্য কোনো ভিলা খুলিয়ে সেটাকে বাসযোগ্য করা কি আদৌ সম্ভব? একটা লোক পাওয়া গেছে এই ঢের, ছটা জোয়ান ছেলে আছি, ভয় পেলেও তাস খেলে আড্ডা মেরে দিব্যি কেটে যাবে, তিনটে তো রাত। বাড়িটার একতলায় আর দোতলায় সামনের দিকে মুখ করা দুটো বারান্দা। এই বাড়িতে বোধহয় এক সময় অফিস বসত, কারণ তেতলার ছাদের ঠিক মাঝামাঝি বাড়ির কপাল বরাবর আকাশের দিকে মাথা তুলে মাস্তুলের মতো যেই ডান্ডাটা রয়েছে সেইটাতে সম্ভবত পতাকা তোলা হতো। আমরা গিয়ে ঢুকলাম ভিলার একতলার বারান্দায়, দেখলাম একটা লণ্ঠন জ্বালানো রয়েছে। বাহ, বেশ এলেম আছে তো লোকটার। তা আমাদের কি এই লণ্ঠনই ভরসা? না না, ওই রাম মাধব আছে, ওই টোটোটা চালায় আর কি, ও থেকে আমি একটা ব্যাটারি জোগাড় করে রেখেছি, ওপরের দুটো ঘরে শোবার ব্যবস্থা করে রেখেছি, দুটো আলোর পয়েন্ট করা আছে, বাঁচো আর যে পাখা লাগবে না শীতের জন্য, দিন রাত এই ব্যাটারিতেই আলো জ্বলবে। তাছাড়া লণ্ঠনটাও দেয়া রইল, ওপরের ডান দিকের কোনায় বাথরুম আছে, সেখানে চৌবাচ্চায় জলও ভরে রেখেছি। বাহ, এ তো খাসা কাজ করেছে। মনে মনে ঠিক করলাম যাওয়ার সময় ভালো করে বকশিস দিয়ে যাব একে। তবে দাদারা, বলছি কয়েকটা কথা ছিল। ঝুল পড়া করিডোরে টিমটিমে লণ্ঠনের আলোয় আমরা দাঁড়িয়ে গেলাম সৌখীর কথায়, কারণ কথাটা সে বলেছে বেশ গম্ভীরভাবে আর ইতস্তত বোধ মিশিয়ে। সামনে ঘাসে ঢাকা একটা লুপ্তপ্রায় বাগান, তার ওপারে ভাঙা পাঁচিল, তার বাইরে ঝোপে ঢাকা রাস্তা, আর রাস্তার ওপারেই শালবন। গোটা বাড়ি অন্ধকারে ডুবে থাকলেও কেমন একটা দম বন্ধ করা নিস্তব্ধতা, নিঝুম রাতেরও একটা প্রাণ থাকে, ক্ষণে ক্ষণে ঝিঝি বা রাত পাখিদের ডাক শোনা যায়, অন্তত হাওয়ার শব্দ বা গাছের পাতার খসখসানি কানে আসে। এই বাড়িটার চৌহদ্দির মধ্যে ঢুকেই মনে হলো নিজেদের কথাবার্তা ছাড়া বাকি সব শব্দ কেউ নব ঘুরিয়ে বন্ধ করে দিয়েছে,
এই বাড়ির চৌহদ্দির ভিতর প্রকৃতি যেন বোবা। কি কথা বলবে বলছিলে? আরে একটু পর রাম মাধব রাতের খাবার নিয়ে আসবে, ওর টোটোতেই আমি বেরিয়ে যাব। তারপর বেরিয়ে যাবে মানে তুমি রাতে এখানে থাকবে না? না দাদা, আমি সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু রাতে আমি থাকবো না। আমার সাথে আমার সাহেবের তেমনই কথা হয়েছে। হ্যাঁ, আমার গা কাছেই, কাল ভোরে আবার চলে আসব, কিন্তু রাতে আমি এখানে থাকবো না। থেকে যাও, ভালো বকশিস দেব। আপনারা মাই বাপ, আপনারা দিলে দেবেন না দিলে না দেবেন, কিন্তু রাতে থাকার কথা আমায় বলবেন না দাদারা। আমি এই শর্তেই কাজ করতে রাজি হয়েছি যে এখানে আমাকে রাতে থাকতে বলা হবে না। আমরা সবাই জয়ন্তর দিকে তাকালাম। আমি জানি এখন ওর বাবাকে ফোন করে কিছু বলা সম্ভব নয়, তবে সৌখীর এমন ধারা জেদ আমার মোটেও ভালো লাগলো না। মনের মধ্যে কু ডাক দিল। দোকানের বুড়োর কথাগুলো আবার মনে পড়ল। তবে আমি না থাকলেও আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়, এতটা রাস্তা এসেছেন, শরীর ক্লান্ত আছে। আর জলদি শুয়ে পড়ুন বরণ খেয়ে, শুধু একটা কথা মাথায় রাখবেন, তাহলে আর ভয়ের কারণ নেই। রাতে চেষ্টা করবেন ঘর থেকে না বেরোনোর, দুয়ার এঁটে শোবেন, যদি বাথরুম যেতেই হয় লণ্ঠন নিয়ে যাবেন, সোজা যাবেন, সোজা ঘরে ফিরবেন, এদিক ওদিক চাইবেন না। রাতে যদি কেউ ডাকে, কোনো শব্দ পান, চিৎকার শোনেন, ভুলেও সিঁড়ির দুয়ার খুলে নিচে নেমে আসবেন না। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি এসে পড়ব, তার আগে আপনারা সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন না। দুটো ঘরেরই উত্তর দিকের জানালা তক্তা মেরে বন্ধ করা আছে, সেগুলো খোলার চেষ্টা করবেন না, বা তক্তার ফাঁক দিয়ে উঁকি মারারও চেষ্টা করবেন না। আর দিন হোক বা রাতে তেতলার ছাদে উঠবেন না, একসাথে অনেকে মিলেও নয়, ছাদের দরজায় হুড়কো নেই, সিঁড়িতে নিচেই বালির বস্তা ফেলা, উঠতে গেলে হোঁচট খেয়ে বিপদ হতে পারে। আমি জানি আপনাদের এভাবে বলা মানে ছোট মুখে বড় কথা হচ্ছে, কিন্তু দাদারা আপনারা শিক্ষিত মানুষ, 3 দিনের জন্য এসেছেন, এই এলাকা ভালো নয় গো দাদারা, ভালো নয়, তাই আপনাদের সাবধান করা আর কি। আমরা থেমে গেলাম কয়েক সেকেন্ড। পুরো ব্যাপারটা কেন যেন আমার অপ্রয়োজনীয় মনে হতে লাগলো। এই সার্ভে করতে আসা, এতদূর এমন ভুতুরে পরিবেশে আস্তানা গাড়া, গ্রামবাসীদের আতঙ্ক, ভিলার বদনাম, সত্যিই কি এখানে আসার খুব প্রয়োজন ছিল? আমরা এখানে কোনো ভুল করছি না তো? আজ রাতে কোনো বিপদ হবে না তো আমাদের? দুটো ঘরে 3 জন করে ঢুকলাম। চৌকি নেই, মেঝেতে ডবল 17 ইঞ্চি পাতা, ঘরের কোনায় জলের কুঁজো, বারান্দায় রাখা ব্যাটারি থেকে লাইন টেনে 2 ঘরে 225 ওয়াটের ডুম জ্বালানো হয়েছে। ব্যবস্থা মন্দ নয়। আমরা সাথে করে কম্বল এনেছি। ঘরে ঢুকে মনে হলো জ্যাকেট সোয়েটার পরেই কম্বলের তলায় ঢুকতে হবে, কারণ মেঝের ঠান্ডা 17 ইঞ্চি ভেদ করে সেই ঠান্ডা আমাদের হাড়ে আঘাত করছে। আমার সাথে রয়েছে অসীম আর লিটন, পাশের ঘরে জয়ন্ত, হাকলা আর নারদ। 7:30 নাগাদ একটা লাল টোটোয়ে করে একটা লিকলিকে ছেলে 6টা খাবারের মোড়ক দিয়ে গেল, আর সৌখি তার সাথেই আজকের মতো বিদায় নিল। আমি আর লিটন নিচে নেমেছিলাম খাবার নিতে। বাইরে বেরোতেই খটকা লাগলো। কই, সদর দরজার বাইরেটায় তো এতটা ঠান্ডা নেই, তাহলে ঘরের ভেতরটা এমন স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা কেন? পুরনো গাঁথনির জন্য কি? হতেও পারে।
সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সিঁড়ির গেটটায় হুড়কো দিয়ে দিলাম। লণ্ঠনটা দুই ঘরের মাঝখানে করিডোরে রেখে শিখা কমিয়ে দিলাম। নারদের ঘরটা সাইজে অল্প বড়। রাতের খাবার সেখানেই খাওয়া হলো সকলে একসাথে, নিরামিষ সবজি, ডাল আর রুটি। ভাগ্য ভালো রুটিগুলো গরম ছিল। খেতে খেতে বারবার উত্তরের জানলার দিকে আমার চোখ চলে যাচ্ছিল। আমাদের ঘরের মতো এই ঘরেও উত্তরের দেওয়ালে দুটো জানলায় ডবল তক্তা মেরে ভালো করে সেঁটে দেওয়া হয়েছে। মনে কৌতূহল জমাট বাঁধছিল, কি আছে ওইদিকে, কেনই বা এই অহেতুক লুকোচুরি। ওদিকে তাকালে এমন কি হয়ে যাবে যে এত গোপনীয়তা। শরীর ক্লান্ত ছিল, খাওয়ার পর আজ আর আড্ডা হলো না। কাল সকালে প্লটে যেতে হবে, ঘরের রুমটা না নেভালে ব্যাটারি নষ্ট হবে এই ভেবে বাইরে গিয়ে একটা তার খুলে দিলাম। করিডোরে লণ্ঠনটা জ্বলছে, তারই টিমটিম আলোয় করিডোরটা একেবারে ঘুটঘুটে নয়। সকালের পোশাক ছেড়ে গায়ে একটা কার্ডিগান চাপিয়ে কম্বলের তলায় ঢুকে পড়লাম। অনেকক্ষণ শুয়ে থাকার পরও কেন যেন আমার ঘুম এলো না। আমি এমনিতে খুব ঘুম কাতুরে, যে কোনো জায়গায় অনায়াসে ঘুমিয়ে পড়ি, কিন্তু আজ আজ এপাশ ওপাশ করে অনেকটা সময় কেটে গেল। অসীম আর লিটন বেশ শান্তিতে ঘুমোচ্ছে, কারণ তাদের লম্বা লম্বা শ্বাসের আওয়াজ আমার কানে আসছে। উসখুস করতে করতে উঠে বসলাম। অসীমের বালিশের পাশে সিগারেটের প্যাকেট আর লাইটার রাখা ছিল, সেগুলি তুলে উত্তরের জানলা দুটোর সামনে গিয়ে দাঁড়ালাম। অন্ধকার ঘরের মেঝেতে কাঠের ফোকরের মধ্যে দিয়ে চিলতে চিলতে আলো এসে মেঝেতে পড়েছে। আজ পূর্ণিমা নয়, তবে এই চিলতে আলো দেখেই বোঝা যায় বাইরে ঝলমলে জ্যোৎস্না। একটা সিগারেট ধরাতে নার্ভগুলো অনেকটাই শিথিল হলো, সেই সাথে কৌতূহলটাও মাথা চাড়া দিল। বাইরে না হয় বেরোলাম না, দরজাও না হয় খুললাম না, কিন্তু উত্তর দিকে কি এমন আছে যা দেখাও যাবে না। এরা অশিক্ষিত গেঁয়ো লোক, সবকিছুর মধ্যেই দোষ, পাপ, অনর্থ এসবই তো দেখে। ফিল্টারে একটা লম্বা টান মেরে নিচু হয়ে চোখ লাগালাম কাঠের ফাঁকে। ঠিকই বুঝেছিলাম, বাইরের ঝোপঝাড় ভেসে যাচ্ছে ফুটফুটে চাঁদের আলোয়, কিন্তু কই এছাড়া তো কিছুই চোখে পড়ছে না। অবশ্য এ বাড়ির চৌহদ্দির বাইরে কি আছে সেটা এই অন্ধকারে ঠাওর হওয়া অসম্ভব। হঠাৎ ঝোপের পিছনে কিছু একটা নড়ল, আমার ঘাড়ের চুল খাড়া হয়ে গেল। ওদিকে একটা রাস্তা আছে। আমি এক ফাঁক থেকে চোখ সরিয়ে পাশের ফাঁকে রাখলাম। এই ফাঁকটা প্রায় আধ ইঞ্চি চওড়া, যা ভেবেছি এই ভেলার পিছন দিকে কোনো পাঁচিল নেই। ঝোপের পিছন দিকে এক ফালি রাস্তা আবছা আলোয় বেশ বোঝা যায়। আর তার উপর ওটাকে, অন্ধকার থেকে বেরিয়ে কেউ একটা হেঁটে হেঁটে এগিয়ে আসছে এই বাড়ির দিকে। আমার পঞ্চ ইন্দ্রিয় হঠাৎ একসাথে সজাগ হয়ে উঠল। একটা রোগা কালো মতন মনুষ্য মূর্তি লোকটা এসে দাঁড়ালো ঠিক ঝোপের পেছনে। কয়েক সেকেন্ড সেইভাবেই দাঁড়িয়ে রইল। আমার হাতের সিগারেট যে কখন পুড়ে ফিল্টারটাও জ্বালিয়ে দিয়েছে তা খেয়াল করিনি। পোড়া ফিল্টারটা ঘরের কোণে ফেলে আবার নজর দিলাম জানলার বাইরে। লোকটা নিচু হল, তার মুখ স্পষ্ট না দেখা গেলেও হাড় জিরজিরে উন্মুক্ত শরীরটা বেশ বোঝা যাচ্ছে।
পরনে এক ফালি গাঢ় কাপড় হয় নিম্নাঙ্গে জড়ানো, অথবা সে সম্পূর্ণ অনাবৃত। হঠাৎ একটা ক্ষীণ শব্দ হল, ঘটাং ক্যাচ, ঘটাং ক্যাচ। এবার লক্ষ্য করলাম একটা হাত কল। প্রায় ঝোপের আড়ালে থাকলেও লোকটার হাতের ওঠানামা দেখে বুঝলাম সেটার অবস্থান রয়েছে। আমি তাকিয়ে রইলাম, কিন্তু কই, হাতলের শব্দ পেলেও জল পড়ার কোনো শব্দ নেই। কলটা নিশ্চয়ই খারাপ, সেটাই স্বাভাবিক। লোকটা বার কয়েক পাম্প করে আর একবার করে নিচু হয়ে কলের মুখে হাত পাতে। এই একই ক্রিয়া সে বার বার করতে থাকে। আমি খানিকক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে ফিরে এলাম বিছানায়। এতক্ষণ একভাবে দাঁড়িয়ে থেকে আর তামাকের আবেশ মাথায় লাগার ফলে একটু যেন ঝিমঝিম লাগছিল। বিছানায় মাথা ঠেকাতেই ঘুম জড়িয়ে এলো চোখে। কতক্ষণ ঘুমিয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ তন্দ্রা কাটল কানের খুব কাছে একটা তীব্র ধাতব শব্দে। প্রায় লাফিয়ে উঠলাম আমি। চোখ খুলেই দেখি ঘর ঠিক আগের মতোই, অসীম আর লিটন অঘরে ঘুমোচ্ছে। এটা কেমন হলো? সেই শব্দটা ঘরের মধ্যে হলো কিভাবে? নাকি আমার কানে বাজছে? আমি প্রায় লাফ দিয়ে 17 ইঞ্চি থেকে সরে এলাম। বিচ্ছিরি শব্দটা যেন ফাটল ধরা দেওয়াল থেকে ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মুহূর্তে ঘুম উড়ে গেল চোখ থেকে, কানে আমার তালা লেগে যাচ্ছে। চোখ গেল নিচের দিকে, একই একই এই প্রচণ্ড শব্দের মধ্যে অসীম আর লিটন ঘুমোচ্ছে কি করে? তবে কি না 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 উঠছে আর নামছে দুজনেরই। তবে কি আমি একা শুনতে পাচ্ছি এই শব্দ? শুধুই কি আমার কানে বাজছে, নাকি এ সব কিছু আমার মাথার ভেতর ঘটছে? দু হাতে গায়ের জোরে চেপে ধরলাম নিজের কান। 1 মিনিট, 2 মিনিট, শব্দটাও থেমে গেল। হাত সরালাম কান থেকে। না না, ভুল, থামেনি, কিন্তু তার তীব্রতা অনেক কম, আর তার উৎপত্তি ঘরের বাইরে উত্তর দিকে। আবার গিয়ে চোখ লাগালাম জানালার ফাটলে। ঘাসের ওপর গাছের ছায়াগুলো এখন অনেক বেশি লম্বা। চাঁদ কি ঘুরে গেছে? সেটাই স্বাভাবিক। ওই তো লোকটা, সেই লিকলিকে অর্ধনগ্ন শরীরে এখনো পাম্প করে যাচ্ছে আর নলের মুখে গিয়ে বসছে। খটকা লাগলো আমার হাত ঘড়িটা ডিজিটাল। ডায়ালের ক্ষুদ্র নীল আলোটা জ্বলতেই সময় দেখালো 2:22। আমি হকচকিয়ে গেলাম। আমি সিগারেট খেতে উঠেছিলাম 10:30। লোকটা গত 4 ঘন্টা ধরে একই কাজ করে চলেছে। সে কি কোনো পাগল নাকি ভবঘুরে জলের আশায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে? কারণ সুস্থ মানুষ এতক্ষণ ধরে এই শীতে প্রায় অনাবৃত অবস্থায় ওইভাবে একটানা 4-5 ঘন্টা ধরে পাম্প করতে থাকলে তার হাত অসাড় হয়ে যাওয়ার কথা। আহ, ভারী বেচারা মনে হয়। বোধহয় ওর খুব তেষ্টা পেয়েছে। তাকে ডেকে একটা জলের বোতল ছুঁড়ে দেবো নাকি? পরক্ষণেই সৌখীর সতর্কতা মনে পড়ল। রাতে যদি কেউ ডাকে, যদি কোনো শব্দ পান, চিৎকার শোনেন, ভুলেও সিঁড়ির দুয়ার খুলে নিচে নেমে আসবেন না। না, এতটা বাড়াবাড়ি উচিত হবে না। দেখি লোকটা কতক্ষণ পাম্প করে যেতে পারে। চোখের ঘুমও চলে গেছে। যতক্ষণ সেটা না ফিরে আসে ততক্ষণ নজর রাখি ওই লোকটার উপর। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, সেই একই শব্দ, সেই একই কাজের পুনরাবৃত্তি, বিরামহীন, ক্লান্তিহীন। ভয় করতে লাগলো এবার আমার।
চোখের সামনে যা ঘটছে তা সত্যি তো? আমি খোয়াব দেখছি না তো? আর একটা সিগারেট ধরালাম, তারপর আরেকটা। বসে থাকতে থাকতে কখন যেন জানালায় মাথা দিয়েই ঢুলে পড়েছি, খেয়াল নেই। তন্দ্রা কাটল লিটনের ডাকে। চোখ খুলেই প্রথমে ঘড়ি দেখলাম, 5:11। পুবের আকাশ ফর্সা না হলেও অন্ধকার অনেকটাই কম। ঝুঁকে পড়ে আবার উঁকি মারলাম কাঠের ফাঁক দিয়ে। না না, কেউ নেই, কোনো শব্দ নেই। হাতকলটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার আশেপাশে কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই। একি একি, আরে করছিস কি? বারণ করলো না একবার? লিটন আঁতকে উঠল, আমি কথা বাড়ালাম না। জানলার কাছ থেকে এসে গায়ের কম্বলটা টেনে শুয়ে পড়লাম। লিটন দরজাটা আধ খোলা রেখে লণ্ঠনটা উস্কে বাথরুমের দিকে চলে গেল। সারা রাত না ঘুমিয়ে সকালে উঠতে বেশ দেরি হয়েছিল। শুনেছিলাম সৌকি সকাল 6টার মধ্যেই চলে আসে, বাকিরা সবাই সাইটে চলে গেলেও আমার বেরোতে দেরি হয়। যাওয়ার আগে নিচে নেমে বাড়ির পেছন দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম একবার, ওই দিকেই হাতকলটা থাকার কথা, কিন্তু বাগানটা পেরোতেই দেখি এক উচ্ছ সুপুরি গাছের সাথে ঘিঞ্জি ঘিঞ্জি করে বাঁশের ব্যারিকেড প্রায় 8 ফুট উঁচু করে বাঁধা রয়েছে। শুধু তাই না, তার পেছনে চটের পর্দা টাঙিয়ে তলায় নর্দমাও কেটে দেওয়া হয়েছে। এত কিসের বাড়াবাড়ি, এত কিসের গোপনীয়তা? সাইটে গিয়ে কাজকর্মের মধ্যে কাল রাতের ঘটনাটা প্রায় মুছে গেল মন থেকে। সৌখী আজ সাথে করে একটা স্টোভ, কিছু বাসন আর কাঁচা আনাজ নিয়ে এসেছে। দুপুরে আমরা ঘরে ফিরে খেয়ে আবার সাইটে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম বিকেলের দিকে একটু আশপাশটা ঘুরে দেখব, কিন্তু সন্ধ্যাটা এত ঝপ করে নামলো আর অসীম আর লিটন মিলে ঘরে ফেরার জন্য এমন তাড়না আরম্ভ করলো যে আমাদের আকাঙ্ক্ষায় মাটি পড়ল। এই এলাকাটা ভালো নয়, ওই ঘুরোঘুরি করতে গিয়ে যদি পথ হারিয়ে ফেলি তবে তবে রাস্তা চিনে নিজেদের ভিলায় ফেরা অসম্ভব হবে। আমরা নিজেদের ফোনগুলো বন্ধ রেখেছি, জানি নেটওয়ার্ক পাবো না, তার উপর ঘরে চার্জ দেওয়ার জায়গাও নেই। দরকারে অন্তত টর্চ লাইট হিসেবে যাতে ব্যবহার করা যায় তাই ব্যাটারি বাঁচিয়ে রাখা। 6:30টার মধ্যে ঘরে ফিরে ফ্রেশ হয়ে আমরা জয়ন্তদের ঘরে সবাই জড়ো হলাম। অসীম মুড়ি এনেছিল, একটা খবরের কাগজে তা বেশ করে মাখা হলো। বাইরে বারান্দায় এক কোণে লণ্ঠন জ্বালিয়ে রাতের রান্না করছে সৌখী। তোমাদের গায়ে এলাম, অথচ দিশি মুরগি পুকুরের মাছ কিছুই খাওয়ালে না। নারদ হাঁক দিল ঘরের ভিতর থেকে। এখান থেকে ফেরার পথে আমার ঘরে একবেলা দুমুঠো খেয়ে যাবেন দাদারা, পুকুরের শোল মাছ আর ঘরের গরুর দুধের ক্ষীর খাওয়াবো। কিন্তু এখানে আমিষ রান্না করতে বলবেন না দাদা ভাই, মা ঠাকুরমার বচনে মানুষ হয়েছি, এই সাহস আমার হবে না, আমার এই সাহস হবে না দাদা ভাই। যত সব বাড়াবাড়ি বলেই নারদ বের করলো তাস। আমরাও লেগে পড়লাম 29-এর নেশায়। জয়ন্ত আর লিটন তাস খেলা খুব একটা পছন্দ করে না, তাই তারা আড্ডায় যোগ দিলেও খেলা থেকে বিরত রইল। 8:00 সৌখী এসে খবর দিল যে খাবার তৈরি, তাই সে আজকের মতো বিদায় নেবে। আজ আমরা একটু দেরিতে খাবো সৌখী, তুমি এক কাজ করো, ওই ঘরের কোণে খাবারটা ঢাকা দিয়ে রাখো, আমরা নিয়ে নেবো খন। জয়ন্ত তাসের দিক থেকে নজর না সরিয়েই বলল। সৌখী তাই করল, সে বেরোতে যাবে এমন সময় আমি পিছু ডেকে বললাম, এই বাড়ির পিছন দিকে এমন কি আছে যে এত ঢাকা চাপা দিয়ে রাখতে হয়? সৌখী দাঁড়িয়ে গেল। রাতের বেলা এসব কথা আমার বলবেন না দাদা ভাই, একা ফিরতে হবে তো। আমি কাল সারা রাত পেছনের জানলা দিয়ে নজর রেখেছিলাম, একটা লোক এসে ঘন্টার পর ঘন্টা কল পাম্প করে গেছে, এছাড়া তো কিছুই নজরে আসেনি, তবে এই লুকোচুরি কেন? সৌখী ঘুরল,
তার মুখের অভিব্যক্তি এমন বদলালো যেমন রৌদ্রোজ্জ্বল আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে। আতঙ্ক আর অবিশ্বাস তার চেহারাটাকে হঠাৎ বিকৃত করে দিল। আপনি রাতের বেলায় বাইরে তাকিয়েছিলেন? সবার তাস খেলা থেমে গেছে, সকলের চোখ আমার আর সৌখীর দিকে। সৌখী খানিকক্ষণ চোখের পলক না ফেলে আমার দিকে চেয়ে রইল। মনে হলো যেন ওর পা কাঁপতে আরম্ভ করেছে। কি হলো সৌখী, শরীর খারাপ করছে নাকি? সৌখীর গলা দিয়ে শব্দ কম, হাওয়া বেশি বেরোয়। আমি আজ আসি, রাত অনেক হয়ে গেছে বলেই সে লম্বা পা ফেলে এগিয়ে গেল করিডোরের দিকে। আমি উঠে তাকে ফেরাবো, তার আগেই সিঁড়ির অন্ধকারে অদৃশ্য হয়ে গেল সে। আমি ঘরে আসতেই লিটন বলল, কেন করতে গেলি এসব? বারণ করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে সত্যি বলছি ভাই, কিচ্ছু ছিল না পেছনে, তুই গিয়ে দেখে যা। আমি সাফাই গাইলাম। লিটন ঘাড় নাড়ল। অসীম আর জয়ন্তর মুখ থেকে বুঝলাম তারাও আমার সাথে খুব একটা সহমত নয়। আমি কথা বাড়ালাম না, খেলায় মন দিলাম। বাড়িতে থাকলে রাতের খাবার খেতে 9:30-10 বাজে, তাই কারোরই খাবার কোনো তাড়া নেই। হাকলা বেশ কয়েক হাত খুইয়ে শেষে উঠে পড়ল। কি রে পালাচ্ছিস বাবা বাবা বলে থেমে গিয়ে শেষে কোড়ে আঙুল তুলে দেখাল। তারপর ঘর থেকে বেরিয়ে বাইরের লণ্ঠনটা তুলে বাথরুমের দিকে এগিয়ে গেল। আমরাও খেলতে থাকলাম। দরজাটা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল বলে হাত বাড়িয়ে ভিজিয়ে দিলাম। অসীম 21-এর কল দিয়ে আমার দিকে ফিরল। ঘরের আলোটার কি জোর কমে আসছে নাকি আমারই চোখের ভুল? আমি নিজের হাত হিসেব করতে করতে উপরে তাকালাম। নারদের পাশে ওটা কে বসে? মুহূর্তে গোটা শরীর জমে বরফ হয়ে গেল আমার। নারদ আর অসীমের মাঝে একটু পেছন দিক করে আলো আঁধারি মেখে একটা অচেনা লোক বসে আছে। ন্যাড়া মাথা, শরীরে হাড় আর চামড়া কিচ্ছু নেই। লোকের কাছে হাঁটু দুটো জড়ো করে একভাবে চেয়ে রয়েছে আমার দিকে। একসাথে যেন ঘরের সব কিছু স্তব্ধ হয়ে গেল। লোকটা একবারও পলক ফেলছে না, পাথরের মূর্তির মতো চেয়ে রয়েছে আমারই দিকে। বাল্বের হলদে আলো তার চোখের ওপর এমন ভাবে পড়েছে যে দেখে মনে হয় যেন তার চোখের মণি বলে কিচ্ছু নেই। চোখের কোঠরে শুধু দুটো কালো গহ্বর। ওকে, ও কিভাবে এখানে এলো? আমি চেঁচিয়ে উঠলাম। দপদপ করে উঠল টিমটিমে বাল্বের আলো। ওকে দাঁড়িয়ে দে, আমার শরীর খারাপ লাগছে। ওকে বের কর, বের কর, ওকে বের কর, বের কর। আমি চিৎকার করে লাফিয়ে উঠে লোকটার গলা টিপে ধরলাম। পরক্ষণেই যেন আমার সমস্ত শরীর বরফ হয়ে গেল। লোকটার শরীর কনকনে ঠান্ডা আর পিছল। বেরিয়ে যা এখান থেকে তুই। কে তুই? আমি আঙুলের চাপ বাড়ালাম লোকটার গলায়। লোকটার চোখ একটু নড়ল না, যেন একটু হাসলো। হঠাৎ জলে একটা ধরাম করে মুখ্যম বাড়ি খেয়ে আমি ছিটকে পড়লাম। মেঝের কোনায় হুন্ডি খেয়ে পড়ে সামলে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। কানে এলো অসীমের গলা, তোর মাথা খারাপ হয়ে গেছে? ওইভাবে কি গলা টিপে ধরে? মাথা ঝাঁকিয়ে উঠে বসে দেখি নিজের গলা আঁকড়ে অনবরত কেসে চলেছে লিটন। জয়ন্ত আর নারদ
জয়ন্ত আর নারদ তাকে ধরে তুলছে। কেমন হলো এটা? আমি কি লিটনের গলা টিপে ধরেছিলাম? তাহলে ওই লোকটা কই? উদ্ভ্রান্তের মতো ঘর ময়ে তাকালাম, কিন্তু কেউ নেই। আমরা পাঁচজন ছাড়া ঘরে কোনো অচেনা ব্যক্তি নেই। এত সাংঘাতিক চোখের ভুল হলো আমার, কিন্তু আমি যে হাতে তার গা ঘিনঘিনে পেছল শরীরটার স্পর্শ পেয়েছিলাম, সে সবই কি আমার কল্পনা? উঠে গিয়ে লিটনকে ধরে তুলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে সরি টরি বলে থিতু হয়ে বসলাম। না, কাল সারা রাত জেগে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকা আমার উচিত হয়নি। ঘুমের অভাবেই হয়তো আমার মাথায় এসব গণ্ডগোল হচ্ছে। সরা এসব, খাবার বাড়ার ব্যবস্থা কর, আর ওকে একটু জল খাওয়া, অসীম আদেশের সুরে বলল। লিটনকে জল খাওয়াতে খাওয়াতে আমি ফিস ফিস করে বললাম, ভাই বিশ্বাস কর, মনে হলো একটা একটা অদ্ভুত দেখতে লোক তোর জায়গায় বসে আছে। শোন না ভাই, তার চোখ দুটো চুপ চুপ। নারদের চাপা চিৎকারে আমি থেমে গেলাম। ঘরে হঠাৎ দিন পড়া নিস্তব্ধতা ছেয়ে গেল, সবার ভুরু কুচকে আছে, কিছু একটা কানে গেছে নারদের। শুনলি? অসীমের দিকে ফিরে চাপা গলায় বলল নারদ। আমরা সকলে শ্বাস আটকে কান খাড়া করলাম। কয়েক সেকেন্ড সবাই চুপচাপ, তারপর কানে এলো একটা ক্ষীণ গলার স্বর, কথা নয়, চিৎকার আর তোনাদ। আমরা তাকালাম একে অপরের দিকে। আমার বুকের ভেতরটা আতঙ্কে ঠান্ডা হতে আরম্ভ করেছে। কিছু একটা ঘটছে এই বাড়িতে। কাল রাতেই আমার সন্দেহ হয়েছিল যে এই বাড়ির হাওয়া ঠিক নয়, সৌখী হয়তো পুরোটা বানানো গল্প বলছে না। শুন, গলাটা চিনতে পারছিস? নারদের ভুরু কুঁচকে গেল। ভালো করে কান পাততেই গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। অসীম কাঁপা কাঁপা গলায় বলল, হাঁকলা না? কথাটা কানে যেতেই আমরা পাঁচজন সব ফেলে দৌড়ে ঘর থেকে বেরোলাম। হাঁকলার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। অন্ধকার করিডোর পেরিয়ে বাথরুম, তার সামনে লণ্ঠন রাখা, কিন্তু বাথরুমের দরজা খোলা, হাঁকলা নেই, হাঁকলা সেখানে নেই। ভয়ে চেঁচিয়ে উঠল লিটন, শব্দটা কানে আসছিল আগের থেকে একটু জোরে। দাঁড়া, শোন, ভালো করে শোন, কোথা থেকে ডাকছ? জয়ন্ত হাঁপাতে হাঁপাতে বলল। আমরা থেমে গেলাম সবাই, কান খাড়া করলাম। কোনো সন্দেহ নেই, এটা হাঁকলার গলার আওয়াজ। চিৎকার এবার হাহাকারে বদলে গেছে, ভয়ে প্রায় কান্না পেয়ে গেল আমার। ছাদ থেকে নয় তো? আমরা সবাই ঘুরলাম লিটনের দিকে। আমারও যে একবার মনে হয়নি তা নয়, কিন্তু হাঁকলা ছাদে কিভাবে গেল, আর কেনই বা গেল? বাথরুম থেকে 10 ফুট দূরত্বে পেঁচানো সিঁড়ি, অন্ধকার থমথমে, আমরা পা টিপে টিপে এগোতে লাগলাম। মনের মধ্যে নানান বিপদের আশঙ্কার সম্ভাবনা উদয় হতে লাগলো। সিঁড়িটা ধুলোয় ভর্তি, লণ্ঠনটা অসীম তুলে ধরতেই দেখি পায়ের তলায় ভাঙা কাঠের টুকরো। কেউ কি সিঁড়ি ব্যবহার থেকে আটকানোর জন্য এগুলো ফেলে রেখেছে? মাথার ওপর চিলে কোঠা, ঘুটঘুটে অন্ধকার, দুধাপ উঠতেই আমার মনে হলো তাপমাত্রা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। হাঁকলা এই অন্ধকার সিঁড়ি দিয়ে কিভাবে উঠল? তাকে কি নিজের অজান্তে ভয়ঙ্কর কিছু টেনে নিয়ে চলে গেছে ছাদের উপরে? আর দুধাপ উঠতেই একটা উগ্র গন্ধ নাকে এসে লাগলো আমার। আমরা সকলে নাক চাপা দিয়ে ফেললাম, শরীর হিম হয়ে গেল আতঙ্কে। কি দেখতে চলেছি? একটা ভাঙা কংক্রিটের টুকরোতে পা ঠেকতেই পেছনে একটা চেনা গলার স্বর পেলাম।
কিরে কোথায় যাচ্ছিস তোরা? ঘুরে দেখি হাকলা কেমন হলো? তাহলে গলার স্বর? কান খাড়া করলাম, না এ তো কোনো মানুষের গলার স্বর নয়, বেশ গম্ভীর গলার কোনো হুলো বেড়াল হয়তো ছাদের কার্নিশে বসে একটানা ডেকে যাচ্ছে। উত্তেজনার মুহূর্তে এমন অন্ধকারে ভুতুড়ে পরিবেশে এই ভুল হতেই পারে। কোথায় ছিলিস তুই? ধমকের সুরে অসীম বলে উঠল, ঘরে চল সব বলছি। হাকলার গম্ভীর মুখ দেখে আন্দাজ করেছিলাম কিছু একটা হয়েছে। ঘরে ঢুকেই পিছনের দরজাটা বন্ধ করে সে বলল, রাতের বেলা আর একবারও ঘর থেকে বেরোস না ভাই, বেরোলেও একা নয়, আমার কেন যেন মনে কু ডাক দিচ্ছে। আমরা মুখ চাওয়াচাই করলাম, এইটুকু নিশ্চিত এতক্ষণে কুলক্ষণের আভাস সকলেই কম বেশি পেয়েছে। নারদের মতো ডাকা বুকো ছেলেও কেমন থম মেরে গেছে। কি হয়েছে বলবি তো? অসীম অধৈর্যভাবে বলল। হাকলা পাশে রাখা জলের কুঁজো থেকে কয়েক ঢোক জল খেয়ে যা বলল তা শুনে আমার হাত পা জমে গেল। হাকলা বাথরুমের বাইরে লণ্ঠনটা রেখে বাথরুমে ঢোকে যাতে জলের ছিটে লেগে তার চিমনি না ফেটে যায়। বাথরুমে ঢোকেই তার মনে হতে থাকে বদ্ধ প্রস্রাবখানায় কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে তাকে দেখছে। প্রথমে সে ভাবছিল আমাদের মধ্যে কেউ তার পিছু নিয়ে তার সাথে মশকরা করছি। সে দরজার ছিটকিনি খোলার সময় হঠাৎ পেছন ফিরতেই যেন স্পষ্ট দেখে একটা মানুষের মুখ সাত করে তার ঘরের পেছনের অন্ধকারে ঢুকে যায়। ভয় পেয়ে যায় হাকলা। বাইরে এসে লণ্ঠনের আলো এসে দেখতে পায় কেউ যেন আমাদের ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে সরে গেল, আর সেটা এতটাই তাড়াতাড়ি যে হাকলা লণ্ঠনের আলোয় তার ছায়া ছাড়া আর কিচ্ছু দেখেনি। হাকলা দৌড়ে সিঁড়ির মুখে আসে, তারপর পায়ে পায়ে নেমে যায় নিচে। উত্তেজনায় সে সৌখীর সতর্কতা ভুলে গিয়েছিল। নিচে নামতেই দেখে তার আগে আগে একটা লোক বারান্দা দিয়ে নেমে চাঁদের আলোয় উঠোনে যাচ্ছে। ঝিমঝিমে অন্ধকারে ঘেরা বারান্দায় হাকলা দাঁড়িয়ে আওয়াজ দেয় তাকে। চাঁদের আলোয় লোকটা ফিরে তাকায়, লোকটার মাথা ন্যাড়া আর কঙ্কাল সার চেহারা আর চোখ দুটো কালি অন্ধকার। ঠিক সেই সময় আমাদের ডাক তার কানে পৌঁছায় আর সে তখনই ওপরে উঠে আসে। আমি ধপ করে বসে পড়লাম 17 ইঞ্চির ওপর। না না, আমার মনের ভুল নয়, এবার বুঝতে পারছি কেন সৌখী রাতে এই বাড়িতে থাকে না। অসীম শান্তভাবে সবার জন্য খাবার বাড়ল, আমি আর হাকলা বাদ দিয়ে সবাই ঠিকঠাক খেল। আমার খিদে মরে গেছে, মাথার মধ্যে অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছে, প্রত্যেকটা তার আগেরটার তুলনায় অনেকটা ভয়ঙ্কর। এই জায়গাটা ঠিক নয় জয়ন্ত, আমি বললাম। বাইরের লোকের জানার কথা নয়, কিন্তু স্থানীয়দের বিশ্বাস পুরোপুরি অমূলক নয়। বলছি কোথাও তো কিছু একটা ঘটছে যা আমাদের জন্য শুভ নয়। এই গা শিরশিরে অনুভূতি, সিঁড়ির ঝাঁঝালো গন্ধ, গোটা বাড়িতে এই থমথমে স্তব্ধ ভাব, আর তার উপর আমি আর হাকলা দুজনেই যা দেখলাম। না ভাই, না না ভাই, সব কিছু মনের ভুল হতে পারে না সব কিছু মনের ভুল। জয়ন্ত কি আর বলবে, বলার কি বা আছে? খানিকক্ষণ চুপ থেকে লিটন হঠাৎ বলে ওঠে, 71। আমরা ঘুরলাম ওর দিকে। ভিলা নম্বর 71, চায়ের দোকানের বুড়োটার হুঁশিয়ারি মনে পড়ে? যার উপর দিয়ে পাখি ওড়ে না, এই দুদিন কাটালি বাড়িটায় পাখি ছাড়, একটা ঝিঁঝির ডাক শুনতে পেয়েছিস? একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল আমার শিরদাঁড়া দাঁড়াবে। কেন সৌখী রাতে থাকে না? কেনই বা যেমন ভাবে পালালো সে,
সে কি জেনে শুনেই 71 নম্বর ভিলায় আমাদের ঢুকিয়েছে? তাই যদি হয় তাহলে এতবার করে সে আমাদের সাবধান করবে কেন? কথা না বাড়িয়ে যে যার ঘরে চলে গেলাম। শোবার আগে ভালো করে দরজা এঁটে বন্ধ করলাম। ঘরের ডুম তারটা আজ খুললাম না, আজ আলো জ্বালিয়েই শোব। অসীম স্বভাবতই সাবধানী, সে দরজার হুড়কোটা দুবার টেনে দেখে নিল। শুলাম আমরা। মা বারবার বলতো মানি ব্যাগে একটা বিপত্তারিণীর ছবি রাখতে, আমি পাত্তা দিইনি। এখন নিজেকে নিজে দুষতে লাগলাম। মনে মনে ঠিক করলাম কাল সকালেই সকলকে বলবো এখান থেকে পাত্তারি কোটাতে। চুলোয় যাক প্রজেক্ট, চুলোয় যাক সার্ভে। চোখ বন্ধ করে কতক্ষণ শুয়ে রইলাম খেয়াল নেই। হঠাৎ হঠাৎ নাকে একটা কটু গন্ধ এসে লাগলো। এই গন্ধটা এর আগেও পেয়েছি তেতলার সিঁড়িতে ওঠার মুখে। বারান্দার দিকে গড়াদের জানলাটার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। বন্ধ চোখের ভেতর দিয়েও যেন তার উপস্থিতি টের পাচ্ছি আমি। চোখ খুলে তাকাই, জোর টোর হয় যদি। আরে তাকাই না, তাকাই একবার। হঠাৎ মনের মধ্যে কে যেন বলে উঠল, তুই জানিস, তুই জানিস যে এসে দাঁড়িয়েছে সে চোর না। তাকাস না ওদিকে, তাকাস না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। হাত বাড়িয়ে অসীমকে ডাকতে গেলাম, কিন্তু ওর শরীর যেন পাথর হয়ে গেছে। এক ইঞ্চি নাড়াতে পারলাম না ওর হাত। দম আটকে আসছে, নাক জ্বলে যাচ্ছে কটু গন্ধে। চোখ খুললাম, বারান্দার দিকে জানলার ওপরের গড়াতে একটা মুখ, মহিলার কপালে ল্যাপটানো সিঁদুর, উস্কো খুস্কো চুল, আধো অন্ধকারে তার চোখের কোটর যেন খালি। নিচে তাকালাম, তলার গড়াদের পেছনে তার শরীর নেই, যেন অন্ধকারে শুধু তার মাথাটা হাওয়ায় ভেসে রয়েছে। গলার রক্ত মুখে উঠে এলো ভয়ে, চিৎকার করলাম, আওয়াজ বেরোলো না। মনে হতে লাগলো এক্ষুনি মারা যাব আমি। প্রাণপণ চোখ বন্ধ করে নিলাম, ওদিকে আর তাকাবো না, আর তাকাবো না ওদিকে, মরে গেলেও না। হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো শরীরটা কেমন কেমন হালকা লাগছে আমার, যেন এত শান্তি জীবনে আমি কোনোদিন অনুভব করিনি। যেন মনের সব ভয় উদ্বেগ কেটে গিয়ে একটা ঠান্ডা বাতাসের ঝলকের মতো আমি ইচ্ছা করলেই উড়ে যেতে পারি। ফিরলাম অসীমের দিকে, দেখি পাশে অসীম নেই, লিটনও না। ঘরের মেঝেতে পড়ে রয়েছে সারি সারি পচে ফুলে ওঠা লাশ, পুরুষ মহিলা বৃদ্ধ শিশু ছিন্ন বস্ত্র উলঙ্গ বিভৎস। কিরে গোঙাচ্ছিস কেন? অসীমের ধাক্কায় হঠাৎ যেন ছিটকে ফিরে এলাম বাস্তবে। কিছু বলার আগেই ফুঁপিয়ে কেঁদে ফেললাম। দেখি ঘরের বাতি জ্বলছে, যেমন জ্বলছিল ঠিক তেমনই। বারান্দার দিকে তাকাতেই খেয়াল হলো, সত্যি তো, এদিকে তো কোনো জানলা নেই, একটাই দরজা যা আমরা হুড়কো লাগিয়ে দিয়েছিলাম। লিটন জল এনে দিল, আমি কিছুটা খেলাম, কিছুটা মুখে ঘাড়ে ছিটিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এখানে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল ভাই, আমি নিশ্চিত, আমি নিশ্চিত ভাই, নরকে পরিণত হয়েছিল জায়গাটা, নরক, নরকে পরিণত হয়েছিল জায়গাটা ভাই। কি বলছিস? ভয়ে ভয়ে বলল লিটন। ঠিক বলছি ভাই, ঠিক বলছি, চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম শুধু লাশ, লাশ আর লাশ, দুর্গ
গন্ধ। ভাই বাইরে বাইরে, আমার কথা শোন, আমার কথা শোন, বেঁচে থাকলে লাখো লাখো সার্ভে হবে, কিন্তু এই বাড়িতে আর একদিনও নয়। এই শোন শোন শোন, কাল সকালেই আমরা চলে যাবো এখান থেকে, আমরা চলে যাবো। ওরা উঠুক ঘুম থেকে, সৌখীকে বলে। হঠাৎ দরজায় ধাক্কা, জয়ন্তর গলা, খুলিস না ভাই, খুলিস না। লিটনের মুখের রং উড়ে গেল। আমরা তিনজন একসাথে কুঁকড়ে গেলাম। বাইরে থেকে আবার আওয়াজ এলো, অসীম, শশাঙ্ক, খোল, তাড়াতাড়ি খোল। খুলিস না, এটা জয়ন্ত না। সৌখী বারণ করেছিল রাতে কেউ ডাকলে সাড়া না দিতে, ভাই খুলিস না। লিটনের গলা ভয়ে বসে গেছে। আমরা কোনো শব্দ করলাম না। দু তিনবার ডাকার পর দরজার ধাক্কা থেমে গেল। একটা জমাট বাঁধা, দম বন্ধ করা ভয় যেন আঁকড়ে ধরেছিল আমাদের তিনজনকে। একে অপরের শ্বাসের শব্দকেও যেন ভয় লাগছিল আমাদের। ডুমের টিমটিমে হলদে আলোয় ঘরের কোণাগুলোর দিকে চাইতেও ভয় করছিল। এই বুঝি দেখবো গুড়ি মেরে কেউ বসে আছে অন্ধকারে, আমাদের এগিয়ে আসছে আমাদের দিকে। সিগারেট ধরালো অসীম, সাথে আমিও লম্বা দু তিনটে টান দিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসলাম। নিকোটিনের তেতো অনুভূতিটা মুখে আসতেই বুঝতে পারলাম এতক্ষণ হাত পা কাঁপছিল। তামাকের গন্ধে কম্পন থামলো। অসীম মাথাটা দেওয়ালের সাথে এলিয়ে দিয়ে বলল, আজ আর শোবার দরকার নেই, কাল ভোরে সৌখী এলেই ওর পাওনা মিটিয়ে আমরা চলে যাব। হাত ঘড়ি বলছে রাত 12:05, সূর্য উঠতে অন্তত আরো 5.5 ঘন্টা। সতর্ক চোখে বসে রইলাম দেওয়ালে হেলান দিয়ে। ঠান্ডাটা যেন বাড়ছিল। গায়ের কার্ডিগানটার ওপর কম্বলটা জড়িয়ে নিলাম ভালো করে। দুটো ঘরের মাঝখানে মোটা গাঁথনির দেওয়াল, তাই পাশের ঘরের শব্দ এই ঘরে আসার কোনো উপায় নেই। ঘড়ির কাঁটা যেন আজ এগোচ্ছেই না। অনেকক্ষণ একভাবে বসে থাকার পর চোখ টেনে এসেছিল। হঠাৎ ধরমড়িয়ে উঠলাম। দরজায় আবার ধাক্কা, আর এবার আগের বারের থেকেও জোরে, আরো মরিয়া ভাবে। আরে খোল ভাই, সর্বনাশ হয়ে গেছে। জয়ন্তর গলা। আমরা টান হয়ে উঠে বসলাম। লিটন ভয়ে ভয়ে নায়ের ভঙ্গিতে ঘাড় নাড়ল। আরে কি রে খোল রে, আরে দেখ নাড়োদের কি হয়েছে। আমার বুক হিম হয়ে গেল। শুনে তো জয়ন্তই মনে হচ্ছে রে, আমি অসীমের দিকে তাকিয়ে বললাম। অসীম গলা বাড়িয়ে বলল, রাম নাম বল তাহলে খুলবো। রাম কৃষ্ণ যিশু সব বলে দেব ভাই, এটা ইয়ার্কি মারার সময় নয়, দোহাই একবার দরজাটা খোল। সাহস ফিরে পেলাম। অসীম উঠে দরজা খুলল। বাইরে জয়ন্ত দাঁড়িয়ে। কি ব্যাপার তোদের, নেশা করে ঘুমাচ্ছিলি নাকি, প্রায় চেঁচিয়ে বলল সে। লিটন বলল, আগের বার কি তুই ডেকেছিলিস? চারকে ডাকবে, কেউ কেউ আর ডাকার মতো অবস্থায় নেই। কেন রে? দৌড়ে হাজির হলাম পাশের ঘরে। মেঝের দিকে চোখ যেতেই বুক কেঁপে উঠল। নারদ পড়ে আছে মেঝের উপর, হাত পা গুলো বেঁকে মৃগী রুগীর মতো খিচুনি মারছে, আর আর তার কপাল থেতলে নাক গাল থেকে সাদা টি শার্টের বুক অব্দি রক্তে ভিজে সপ সপ করছে। পাশে হাকলা বসে রয়েছে, চোখ মুখ ফ্যাকাশে, মুখ দিয়ে দম ছাড়ছে, আর হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে ঠক ঠক করে কাঁপছে। কি হয়েছে রে? অসীম হাকলাকে ধরে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল। হাকলা যেন ভূত দেখার মতো
চমকে উঠে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, নারদ ওপরে, জল দে ওকে। লিটন আর জয়ন্ত নারদকে নিয়ে মুখে চোখে জল দিয়ে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। এত রক্ত কেন? কিরে এত রক্ত কেন? চোট পেলে কিভাবে? আমি বলে উঠলাম। নারদকে তুলে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসানোতে ওর খিচুনিটা কমল, কিন্তু সে চোখ বন্ধ করে স্থির হয়ে রইল। জয়ন্ত এসে হাকলার পাশে বসল, তারপর বলল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি হাকলা ঘুমের মধ্যে কেমন ছটফট করছে, ধাক্কা মারতেই উঠে কেমন ভিমরি খাওয়ার মতো একটা ভঙ্গি করতে থাকলো। কি হয়েছিল ভাই? অসীম হাকলার দিকে ফিরে বলল। হাকলা একটু যেন ধাতস্থ হয়েছিল, কয়েক ঢোক জল খেয়ে বলল, ঠিক বলতে পারবো না, স্বপ্ন দেখলাম নাকি অন্য কিছু, যেন বহুদিন আগে এই জায়গাটাই, কিন্তু তখনও রেল কলোনি তৈরি হয়নি, একটা কারখানা, কিছু গোড়া সাহেব ক্ষেত থেকে বীজের মতো কি তুলে নীল রঙের কিছু তৈরি করা হচ্ছে, আর প্রচুর লোক, না খেতে পাওয়া গরিব লোক সব কঞ্চির ঝুপড়িতে থাকে, তাদের ঘর বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সবাই পালাচ্ছে, আর এই পেছনে নলকূপের জলে বিষ মিশিয়ে দেওয়া হলো, ছটফট করতে করতে মরছে মহিলারা শিশুরা, উফ কি ভয়ঙ্কর। তারপর দেখলাম একটা বাড়ি, বেঁচে থাকা কিছু মানুষকে সেই বাড়িতে আশ্রয় দেওয়ার নাম করে ঢোকানো হলো, তারপর তেল ঢেলে পুরো বাড়িতে আগুন। কি চিৎকার আর হাহাকার, গাদা গাদা লাশ পুঁতে দেওয়া হয়েছে গোটা জায়গা জুড়ে, আমি যেন স্পষ্ট শুনলাম আগুনে পুড়তে থাকা মানুষগুলোর চিৎকার। হাকলা থামল, তার মধ্যে ভয়ের রেশটা এখনো কাটেনি। আর নারদ কপাল ফাটলো কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আর বলিস না, তোরা তো নারদকে চিনিস, হাকলার কথা শুনে হঠাৎ হতভাগা রোগ চেপে গেল, বললো বাজি রেখে এখন এসে গোটা বাড়িটা ঘুরে আসবে, তাও আবার একা, তার নাকি কিচ্ছু হবে না, আমাদের এই অযথা ভয় নাকি ভাঙানো দরকার। আমি সঙ্গে সঙ্গে তোদের ডাকতে যাই, ফিরে এসে দেখি নারদ ঘরে নেই, আমি করিডোর বাথরুম তন্ন তন্ন করে খুঁজি, বাধ্য হয়ে নিচে একা নামতে যাব, এমন সময় হুড়মুড় আওয়াজ শুনে দেখি নারদ তিনতলার সিঁড়ি থেকে হুমড়ি খেয়ে নিচে এসে পড়ল, ও যে একা একা ছাদে উঠে গেছিল তা বুঝিনি, আমি আর হাকলা ধরাধরি করে ওকে নিয়ে আসি, তারপর ফের তোদের ডাকতে যাই। আমি আটকে উঠলাম, একা একা ছাদে আর এই মাঝরাতে? নারদ চিরকালই বেপরোয়া, কিন্তু মাঝে মাঝে তো বোকামোর পর্যায়ে চলে যায়। কিন্তু শুধু চোট পেলে তো এই অবস্থা হওয়ার কথা নয়, চোখ উল্টে গেছিল, শরীরে খিচুনি উঠে গেছিল, নিশ্চয়ই ছাদে কিছু। এই শয়তান, চোখের পলকে যা ঘটলো তার জন্য একদমই প্রস্তুত ছিল না কেউ। নারদ বাজ পাখির মতো হাকলার উপর ঝাঁপিয়ে পড়ে তার টুটি চিপে ধরলো, আমরা ছিটকে গেলাম এদিক ওদিক, নারদ রক্ত মাখা মুখে পশুর মতো হিংস্রভাবে হাকলার গলা চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলছে, বল তুই কে, কি সর্বনাশ করতে চাস আমাদের, বল। সামলাতে সামলাতে কয়েক মুহূর্ত লাগলো, আমরা চারজন লাফিয়ে উঠে নারদকে টেনে হিঁচড়ে বসিয়ে দিলাম মেঝের ওপর, তার গায়ে হঠাৎ যেন আসরিক শক্তি এসে গেছে, কিছুতেই তাকে ধরে রাখা যাচ্ছে না। অসীম এবার নারদকে ঝাঁকিয়ে বলল, নারদ চোখ খুলে দেখ কার গলা টিপছিস তুই, ও হাকলা। হাকলা কাশতে কাশতে মেঝেতে বসে পড়েছে, তারপর বলে উঠল, আমি শশাঙ্ক, দুজনে যাকে দেখেছি নারদ বোধ হয় একই রকম ভয়। অন্ধ তোরা, দেখে আয় ছাদে গিয়ে। না না না, ছাদে যাস না, ও ছাদ থেকে ফিরে এসে এমন ব্যবহার করছে। নারদ যেমন উত্তর
উত্তেজিত হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যেই হঠাৎ কেমন যেন ঝিমিয়ে গেল। কিসের শব্দ? মেঘের গর্জন কি? হঠাৎ আমি থমকে গেলাম। কিছু একটা কানে বাজল, একটা খটকা, একটা সন্দেহ। অসীম, এ অসীম, আয় তো, আমি ডাকলাম। অসীম হক চকিয়ে গেল। আরে আয় আমার সাথে। কোথায়? আমার সাথে আয়। আমরা বেরোলাম ঘর থেকে, আমার সাথে অসীম। পায়ে পায়ে লণ্ঠনটা তুলে এগিয়ে গেলাম করিডোরের শেষের দিকে। অন্ধকার বারান্দার শেষ মাথায় প্যাঁচালো সিঁড়ি উঠে গেছে তেতলার ছাদে। আমি লণ্ঠনটা উঁচু করে ধরে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে। হাঁ হাঁ করে উঠে অসীম। কোথায় যাচ্ছিস? আরে ওপরে, আমি সংক্ষেপে জবাব দিলাম। ছাদের দরজাটা আধ খোলা, আমরা লণ্ঠন নিয়ে উঠে গেলাম। ছাদে পা রাখতেই বুঝলাম বাইরে তুমুল ঝোড়ো হাওয়া বইছে। অসীম বলল, এত হাওয়াতেও কেমন উগ্র গন্ধ দেখ। আমি ঘাড় নাড়লাম। আমার বুকে হাতুড়ি পিটতে আরম্ভ করেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ঘুরলাম অসীমের দিকে। ও যেদিকে পিঠ ফিরিয়ে রয়েছে সেটা বাড়ির সামনের দিক, আর পেছনে মাস্তুলের মতো পতাকার ডান্ডাটা আকাশের দিকে মাথা তুলে রয়েছে। তোর কি মনে হওয়াতে তুই এখানে আমাকে নিয়ে এলি? অসীম কাঁপা গলায় জিজ্ঞেস করল। লোহার ডান্ডাটার মাঝামাঝি ছায়ার মতো একটা মনুষ্য আকৃতির কিছু ঝুলে রয়েছে। যেই হাকলা ছ বছর বয়স থেকে আজ অবধি একবারে আমার নাম কোনো দিন উচ্চারণ করতে পারল না, সে হঠাৎ উত্তেজনার মুহূর্তে আজ কিভাবে করল? বলতে বলতে আমি লণ্ঠনটা তুললাম। অসীম ঘুরল পিছন দিকে। আকাশের মাঝ বরাবর আমাদের প্রায় অন্ধ করে দিয়ে বিদ্যুৎ চমকাল। সেই আলোয় দেখলাম পতাকার ডান্ডাটার মাঝামাঝি ঝুলে রয়েছে হাকলা। যেন কেউ তাকে উপর থেকে আছাড় মেরে ছুঁচলো দিকটার উপর ছুঁড়ে মেরেছে। লোহার ডান্ডাটা তার দু পায়ের ফাঁক দিয়ে ঢুকে মুখ ফুড়ে বেরিয়েছে। তার মুখের উপর থেকে ডগা অবধি কালচে রক্ত, আর তার নাড়ি ভুঁড়ির টুকরো লেপটে রয়েছে। কান ফাটানো বাজের শব্দে আমার হাতের লণ্ঠনটা পড়ে চুরমার হয়ে গেল। অসীম আমার আগে প্রায় হুমড়ি খেয়ে সিঁড়ি দিয়ে দৌড়তে আরম্ভ করলো। কাঠের টুকরো বালির বস্তায় ধাক্কা খেতে খেতে অন্ধকার সিঁড়ি দিয়ে দুজনেই প্রায় মুখ থুবড়ে পড়তে পড়তে নিচে নেমে দেখি ঘুটঘুটে অন্ধকার একটা বারান্দা। এতক্ষণে গলা দিয়ে চিৎকার বেরোয় দুজনের, ওপরের ধাক্কাটা যেন বুকে চেপে বসেছিল। হাকলা নেই। আমি ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বললাম, এটা কোথায় এলাম? আমাদের ঘরগুলো কই? অন্ধকারে আর উত্তেজনায় কি দুজনেরই মাথার বিভ্রান্তি হয়েছে? তাহলে আমাদের ঘরে যে রয়েছে? অসীম শেষ করার আগেই হঠাৎ কান ফাটানো চিৎকার মাথার ওপর থেকে। জয়ন্ত! অসীম আমার হাতটা ধরে হ্যাচকা টান মারল। আমরা সোজা নিচে চলে এসেছি, উপরে আয়, উপরে! আবার দৌড় দিলাম। আতঙ্কে যেন হাত পা অবশ হয়ে আসছে। এই তো আমাদের বারান্দাটা। অন্ধকারে এক চিলতে ডুমের আলো দেখা যাচ্ছে। জয়ন্তর চিৎকার, সাথে যোগল লিটারের আর্তনাদ। ঘরে ঢোকার মুখে হঠাৎ পায়ে কি ঠেকলো, সাথে সাথে গোটা বাড়ি জুড়ে অন্ধকার ছেয়ে গেল। ব্যাটারির তারটা ছিঁড়লি? ভয়ার্ত কণ্ঠে বলে উঠল অসীম। নিজের মাথা ঠুকতে ইচ্ছা করলো আমার। পকেটে ফোনটাও নেই, উত্তেজনায় নিজেদের ঘরে কোথায় রেখেছি তাও খেয়াল নেই। হাতরে হাতরে ঢুকলাম নারদের ঘরে, মিশকালো অন্ধকার। কিন্তু এই বদ্ধ ঘরে এত হাওয়া ঢুকছে কোথা দিয়ে? এবার দেখলাম প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় একটা একটা করে উত্তরের জানলার ঝুরঝুরে তক্তা খুলে পড়ে যাচ্ছে। অল্প অল্প করে বড় হতে লাগলো জানলার ফাঁক, বিদ্যুৎ চমকালো, ঘর ভরে গেল।
গেল আলোয়। আর তাতে দেখলাম নারদ, জয়ন্ত আর লিটন দেওয়ালের সাথে প্রায় সেটে গিয়ে অবলা পশু শাবকের মতো এক কোণায় থরথর করে কাঁপছে, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাকলা নুয়ে পড়া জীর্ণ কায়ায়, তার মুখের চামড়া ফ্যাকাশে আর পিছল, আর তার চোখ দুটো অন্ধকার দুটো সুরঙ্গের মতো। ভয়ে চিৎকার করে উঠলাম আমি আর অসীম, কিন্তু আমাদের হাহাকার গ্রাস করে নিশ্চিন্ত করে দিল ভয়ানক ঝড়ের গর্জন। আমরা একসাথে বড় হয়েছি ভাই, চল একসাথে এখানেই থেকে যাই। অন্ধকারের মধ্যে থেকে হাকলার হাড় হিম করা কণ্ঠস্বর শোনা গেল, সেই কণ্ঠস্বরে একটু আড়ষ্টতা নেই। অসীম লাফ দিয়ে দু হাতে নারদ আর লিটনকে এক থাক্কায় দরজার বাইরে ফেলল। বিদ্যুৎ চমকের আলোয় আমি হাতের কাছে মাথার ওপর ঝুলে থাকা ডুমটা পেলাম, এক হাঁচকা টানে সেটা ছিঁড়ে ছুঁড়ে মারলাম হাকলার দিকে। আমার কি চোখের ভুল, সেটা যেন হাকলার শরীর ভেদ করে গিয়ে পেছনের দেয়ালে আছড়ে পড়ল। কাঁচ ভাঙার শব্দের সাথে সাথে কেউ আমার হাত ধরে একটা হ্যাঁচকা টান মারল, জয়ন্ত। চলে আয়, চলে আয়। খটখটে অন্ধকার ভিলায় ভরসা শুধু বিদ্যুতের আলো। দৌড়তে থাকলাম আমরা অন্ধকারে, কে কোনটা তা বোঝার কোনো উপায় নেই। সিঁড়ি থেকে সোজা নিচে, ঝড়ের তাণ্ডবে যেন সেই অভিশপ্ত বাড়ির ইটগুলো পর্যন্ত খুলে পড়ে যাবে। সিঁড়ি পেরিয়ে নিচের বারান্দা, ঘুটঘুটে অন্ধকার, তার সাথে এই প্রলয়। বারান্দা পেরিয়ে দৌড়ে নামলাম উঠোনে, বৃষ্টি নামল। ভেজা ঘাসের ওপর দিয়ে ছুটতে ছুটতে এসে পড়লাম ঢালাই রাস্তার ওপরে। ভয়ে দম বন্ধ হয়ে আসছে, বুকের শ্বাস আটকে আসছে। বাড়ির চৌহদ্দির বাইরে এসে পড়তেই খালি পায়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে চললাম পাঁচজন। একের পর এক ভিলা পেরিয়ে, শালবনের দুর্ভেদ্য পাঁচিল পেরিয়ে, দৃষ্টি ঝাপসা করে দেওয়া বৃষ্টির মধ্যে দৌড়তে দৌড়তে একটা ফাঁকা ঘাস জমির ওপর এসে একে অপরের ওপর পাঁচজনে আছড়ে পড়ে গেলাম। অন্ধকার আকাশের নিচে কতক্ষণ সেইভাবে পড়েছিলাম জানি না। যখন চিন্তা শক্তি ফিরল, সবার আগে মনে পড়ল হাকলা, হাকলা আর নেই। আর এটা মনে হতেই বুকটা ফেটে কান্না এলো। নারদ সম্ভবত জ্ঞান হারিয়েছে, লিটন হাউ হাউ করে কেঁদে উঠল, আমি অসীম আর জয়ন্ত থ মেরে বসে রইলাম। কলকাতায় কে মুখ নিয়ে ফিরব, কি বলবো হাকলার পরিবারকে? এত বড় সর্বনাশ করতে পারে তার লেশমাত্র ধারণা ছিল না কারোর। একা সৌখী বাদে সে বারবার সাবধান করেছিল, পরিস্থিতি আর নিজেদের অসতর্কতায় এত বড় খেসারত দিতে হবে তা আমরা কল্পনাও করিনি। বৃষ্টি না থামলেও ঝড় থেমে গিয়েছিল। এই মৃদু বর্ষণ যেন আগের থেকে অনেকটাই নমনীয়, অনেক কোমল, তার মধ্যে অশুভর আঘাত নেই। আকাশের মেঘ যেন অনেকটাই পাতলা হয়েছে, সামনে একটা ছাউনি মতো দেখা যাচ্ছিল। নারদকে ধরে আমরা বাকি চারজন সেই ছাউনির তলায় গিয়ে বসলাম। আমরা সেই ভিলার রাস্তা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এদিকে আমরা সার্ভের কাজে আসিনি, তবে মনে হলো এখান থেকে স্টেশনটা একটু দূর হলেও পথে বিপদের আশঙ্কা নেই। অন্ধকারে ছাউনির পিলারে হেলান দিয়ে ক্লান্তি আর অবসাদে আমাদের সবারই চোখ লেগে আসছিল। বেশ অনেকক্ষণ পর তন্দ্রা কাটল। পাশে তাকিয়ে দেখি বাকি সকলেই ঝিমিয়ে রয়েছে, গায়ের জল গায়েই শুকিয়ে গেছে। আকাশে মেঘ কেটে ফুটফুটে জ্যোৎস্না বেরিয়েছে, তার আলোয়ে চারিদিক অনেকটা পরিষ্কার। কি ভাগ্যি হাতের ঘড়িটা বৃষ্টিতে ভিজে বন্ধ হয়নি, সেটার দিকে তাকাতেই খটকা লাগল। এটা কেমন হলো? ঘড়ির ডিজিটাল ডায়াল বলছে 6:43, অথচ চাঁদ এখনো মাঝ আকাশে। ঘড়িটা কি খারাপ হলো? পাশে অসীম শুয়েছিল, ওর হাতেও ঘড়ি ছিল না,
ওর ঘড়িও বলছে সময় প্রায় পৌনে সাতটা, অর্থাৎ এতক্ষণে সকাল হয়ে যাওয়ার কথা। গলা শুকোতে আরম্ভ করলো আমার। কোনো রকমে দুই পায়ে ভর করে ছাউনির তলা থেকে বেরিয়ে আসতেই চাঁদের আলোয় একটা পরিচিত জিনিস আমার চোখে পড়ে। সামনের রাস্তার ওপর একটা পুরনো হাতকল, আর হাতকলের পেছনে ওই বাড়িটা। ওই বাড়িটা আমার খুব চেনা। ওই তো, ওই তো দোতলার পাশাপাশি দুটো পেছন দিকের জানলা। পেছনে ঘুরতেই বুঝলাম এতক্ষণ যেটাকে ছাউনি ভাবছিলাম সেটা আসলে একটা বাড়ির পোর্টিকো। পোর্টিকোর পেছনে চাঁদনি আকাশের গায়ে বিরাট দানবাকৃতি বাড়িটা এবার চোখের সামনে কুয়াশা ছিঁড়ে বেরোলো। আরে, এই বিশাল তালাবন্ধ ফটকটা তো দেখিনি এতক্ষণ। আরে, এটা যদি তালাবন্ধ হয়েই থাকে তাহলে আমরা ঢুকলাম কিভাবে? এইটা তো আগের ভিলাটা নয়। আমরা কি এতক্ষণ দৌড়ে পথ ভুল করে আমাদের পুরনো বাসস্থানের পেছনের বাড়িতে এসে ঢুকেছি? মুহূর্তে শরীর জমে গেল আমার। এগুলো কি? তাকিয়ে দেখি বাড়িটার চৌহদ্দির চারপাশে মিনারের মতো চারটে প্রকাণ্ড পলাশ গাছ আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। চাঁদের আলোয় বাড়িটার কপালে খোদাই করা শ্যাওলা ধরা কংক্রিটের চাঙড়টার ওপর চোখ পড়ল। তাতে লেখা একটা সংখ্যা, 71। শুনলেন আবির রায়ের কলমে রোমহর্ষক অলৌকিক কাহিনী ভিলা নম্বর 71। আজকের গল্প পাঠেছিল ইভান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সায়ন্তন, ইভান, পার্থ, প্রীতম, শ্রীরূপ ও রক্তিম। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।